আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা আশা নিয়ে দিনটা শুরু করি। বাংলাদেশে হয়তোবা সব কিছু একটু ঠিকঠাক হয়ে গিয়েছে, জানি না আজকে কি অবস্থা। নিউজ দেখতে যাব, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি আছে, তারপরে ওদেরকে একটু শান্ত করে বাংলাদেশের অবস্থা দেখব। ভিডিওটা শুরু করি, লেটস গেট স্টার্টেড। তাবিজ সোনা ঘুম থেকে উঠেই খুব অ্যাক্টিভ, সো সে খুব হামাগুড়ি দিতে চায়, এই জন্য তাকে হামাগুড়ি দিতে দেই। সে ঘুম থেকে উঠেই পাপা পাপা, তুবা কোথায়? আসসালামু আলাইকুম সে বলতেছে, তুবা তুবা, তুবাকে দেখাতে হবে। ঘুম ভেঙেছে মা, ভালো লাগছে? তুমি কি মিল্ক খেয়েছো? তাবিদ তোমার কাছে আসতে চায়, তো নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসি ভাইয়াকে, ছোট্ট ভাইয়া। এই যে দেখো, এই যে দেখো ভাইয়া আসতে চাচ্ছে। আজু আবু, আজু আজু আজু, তোমার আওয়াজ শুনেছে, এখন তো আসতে হবে, আসতে হবে। তাবিদ শোনার জন্য এই যে ব্যানানা পড়েছে, এটা তোমাকে খাওয়াবো। জাস্ট গরম পানি অ্যাড করে নিয়েছি। তারিখ চলে যাচ্ছে, এটা কে? তোমার প্রিন্সেস। ওলি বাবা, আমার প্রিন্সেস রে, আই লাভ ইউ মা। তুমি কি চিকেন খাবে মা? চিকেন আর শশা? ওকে তুবা, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে মাথার ব্যাটটা কে দিয়েছে এখন? ও, তুমি কি এখন খালামুনির সাথে কথা বলতে চাও? আঙ্কেল, খালামুনি, আপু, নাফি, কথা বলবে? ফোন দিব, ক্রিং ক্রিং ক্রিং। সুন্দর লাগছে তুবা পাখি, আই লাভ ইউ। তুমি আজকে রেইন হবে, রেইন রেইন গোয়া ওয়ে, কি চিন্তা করো মা, সুন্দর লাগছে। এইটা কে রে? প্রিন্সেস। তুবা প্রিন্সেস, দেখি দেখি দেখি, ঘুরো ঘুরো একটু ঘুরো, কি সুন্দর লাগছে আমার মা আমাকে। তাবিজ শোনো, দেখেছো বাবা? তুবা এখন কই যাবে? Yes, princess হয়ে যাবে তোমার নার্সারি। So cool. তোমার এই ড্রেসটা মামি দেখি না, তোমাকে দেখো প্রিন্সেস, সুন্দর সুন্দর। এই যে অনেক কিছু আসছে, এগুলো আমি জানি, তোমার মাথার আমি ক্যাপ অর্ডার দিয়েছি AliExpress থেকে আসছে। তুমি কি বলো তো, সারপ্রাইজ সারপ্রাইজ, ওপেন করতে হবে, দাঁড়াও না মা, অনেকগুলো আসছে ছোট ছোট প্যাকেট। আর এই যে এটাও একটা আসছে, এটার মধ্যে কি দেখতে হবে? কি সুন্দর ক্যাপ, কতগুলো ক্যাপ আসছে! একটা ক্যাপ, তারপরে দুইটা ক্যাপ, এইটা, তারপর তিনটা ক্যাপ, তারপর চারটা ক্যাপ, এগুলো সব AliExpress থেকে। কি হয়েছে তাবিদ? যখন পেটে প্রচন্ড খিদা থাকে তখন কোনো কিছু কোনো দিকে তাকাতে ইচ্ছা করে না, তখন মনে হয় সবচেয়ে ইয়ামি খাবারটা যেটা আছে সেটাই খেয়ে ফেলি। সো বিরিয়ানি রান্না করেছিলাম, বিরিয়ানি খাবো। আর বাংলাদেশ থেকে আনা আম্মু শুটকি, আম্মু যে শুটকি ভর্তা দিয়েছিল, সো সেইটা খাবো, খেয়ে পেটটা একটু শান্তি করবো, তারপর কফি খাবো, এরপরে শান্তি। তোমার তুমি কি কি খেয়েছো? আর কি খেয়েছো? আর কেক। আমি খেতে চাই, আমি খেতে চাই। তোমা তুমি আমাকে ছাড়া খেয়েছো কেন? আমি স্যাড। আন্টি দেবে, আন্টি দেবে তো আমাকে। তুমি আমাকে ছাড়া খাও কেন, এত মজার মজার খাবার?
কেন, আমি কি খালি ভাত খাবো? সুন্দর লাগছে তোমাকে। ওকে, শুধু ভাত খাবো আমি? সুন্দর লাগছে মা তোমাকে, অনেক সুন্দর লাগছে। সারপ্রাইজ! তাবিথ ঘুমতে উঠে গিয়েছে। তাবিথ ছিল না, তুবার সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার। তুবা হাসলে তাবিথ হাসে। মা তুমি হাসাতো, তোমাকেই দেখাবো, শুধু একটু তাবিথকে দেখাই। তুবাকে দেখাতে হবে। আচ্ছা, এই যে তুবা, সব শুনো, সব সময় আসলে একটা সালাম দিবা। আসসালামু আলাইকুম দাও। আসসালাম। তোমার নাম কি? তোমার নাম কি? তুবা হাসান। তুবা, তুবা হাসান, হাসান। তোমার নাম কি মা? মামা। তোমার নাম কি? তুবা। তুবা হাসান। তুবা মামা। তুবা হাসান। তুবা মামা। তুবা হাসান। তুবা হাসান। তুবা মামা। কেন তুবা মামা? তুমি বাবার নাম লাগাবো না, মামামের নাম লাগাবা? তুবা মামামের নাম কি? মামামের নাম কি বলো না? মামাম। আখি, আখি। পাপার নাম কি? আখি। তারে, তারা। তোমার ছোট ভাইয়ের নাম কি? ভাইয়া। ওর নাম কি? ভাইয়া। ভাইয়ের নাম কি? তাবিথ, তাবিথ। মামামের নাম কি? আখি, আখি। পাপার নাম? তারে, তারা। একটু পরে কান। হ্যাঁ, তোমার নাম কি? তুবা। তুবা হাসান। তুবা হাসান বলো। তাবিথ কই? তুবা বলো না, তুবা হাসান বলো না, তুবা হাসান, তাজু হাসান, তুবা হাসান, তুবা হাসান। তুবা কি করো তুমি? কি করো? এই টপসটা বাংলাদেশে পরেছিলাম, ছোট হয়েছিল, মানে অনেক বড় হয়েছিল জানো, এই টপসটা এখন সুন্দর হচ্ছে। এই যখন লাগবে একটা মারপিট। হ্যাঁ, সে এই ডিলটা বুঝে গেছে যে ছবি উঠাইতে হয়, নার্সারিতে গিয়ে আরো বুঝছে। তুমি ফ্লাওয়ার ম্যান? ও সরি, ফায়ার ম্যান। সুপারম্যান, থ্যাংক ইউ মা। তুবা কয়েকটা পোজ দাও তো, সুন্দর সুন্দর কয়েকটা পোজ দাও।
হাসি, ও দাঁড়া দাঁড়া, সো সুইট। তারপরে আচ্ছা বারবি গার্ল হও তো দেখি, বারবি গার্ল হও, হও হও হও, হ্যাঁ হও হও। এটা ময়লা না, এটা ময়লা না, এটা ময়লা না। মা প্লিজ, ভাইয়ার সামনে খেলা নেয় না, তুমি একটু বারবি গার্ল হও, যাও একটু বারবি গার্ল হও না। এই যে দুবা পাখি সুন্দর লাগে, তাবিদ পাতা খাচ্ছে, পাতা খাচ্ছে, নো 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 না, ময়লা পাতা খায় না, নো 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 বাবা, লক্ষ্মী বাবা, এত জোরে চিল্লায় না, তাবিদকে একবার না করলে ও বুঝে, ও বুঝে যে জিনিসটা করা উচিত না। তুমি তোমার লক্ষ্মী মামা, সে দেখো উঠে গেছে, পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, শামুক খাচ্ছিল। এটা কি তোর ঘাসের মতো যেরকম চলে আসিস, ব্যথা পাবে তো, হাঁটুতে ব্যথা পাবে, ওর হাঁটু পরানোর গার্ড আছে আমার, ওই যে কি জানি বলে নি গার্ড না কি জানি, এগুলো তুবা পাখিকে নির্দেশ দিয়েছি সব খেলনাগুলো বক্সের ভিতরে ভরাতে। হ্যাঁ, সে খুবই স্যাড হয়ে গিয়েছে এই কাজটা করতে, বা টাইডি আপ করতে হবে, শিখতে হবে, তাই না মা? গুড গার্ল আমার, গুড জব। তাহলে মাম্মাম তুবাকে আরো খেলনা কিনে দিবে, ওকে? আরো তিনটা চারটা জিনিস মা, গুড গার্ল তুবা, খুব ভালো করেছো, একসাথে সবগুলো হাতে নিয়ে তারপরে নিয়ে এসছো, গুড গার্ল, ভেরি ক্লেভার গার্ল, মাশাআল্লাহ, গুড জব তুবা। আসো আসো আসো, ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, ডক্টর সেটটা নিয়ে আসো, গুড জব তুবা। তুমি এখন কি চাও বলো তো, ভাত খাবে তুমি? আচ্ছা রান্না করতে আসছি, বহুত গড়িমুষি করতে করতে ফাইনালি রান্না করলাম। সো এখন এমন একটা জিনিস রান্না করলো যেটা আমি জীবনে খাই নাই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আম্মু আমাকে এটা রান্না করে দিয়েছে কি না আমি তাও জানি না, আমার আসলে মাথায় আসে না। লাইক চিংড়ি মাছ দিয়ে চিংড়ি বিক্রি আর একটা আলু দিয়ে রান্না করবো। আম্মুকে আমাকে দেখ কখনো রান্না করে দিয়েছে নাকি মনে নেই। সো যাই হোক, চিংড়ি মাছ আগে এখানে একটু ভেজে নিই, তারপরে আর হচ্ছে কি চিকেন দিয়ে ডাল রান্না করবো। চিংড়ি মাছ একটু অল্প পরিমাণে নিলাম, কারণ আমার যে আজকে এই যে বিচি খুবই অল্প আছে, রান্না করলে অল্প হয়ে যাবে, তাই ভাবলাম এখানে সাথে একটু আলু অ্যাড করে দিই, হয়তো বা একটু পরিমাণে বাড়বে। আলুটাও একটু ভেজে নিচ্ছি, আমি আমার মতো করে রান্না করছি। তুমি কি দেখবা, কি রান্না করছি মাম্মাম, তুমি দেখতে চাও? তোমাকে আমি কোলে নিব, ওকে? আই এম সো টায়ার্ড তুবা পাখি। এই যে 12টা বাজবে, আর 5-10 মিনিট বাকি আছে, তুবা পাখি ঘুমাতে চাচ্ছে না, সো তুবাকে ঘুম পাড়াতে হবে, তাবি ঘুমিয়েছে অনেক আগে, সো আমার রাতে 2:30-3টার দিকে উঠে যেতে হবে আই এম শিওর। সো তুবা সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট, একটা হাসি দাও প্লিজ। সো তুবার চুল নিয়ে, যারা তুবাকে অনেক বেশি ভালোবাসে, আর ভালোবাসার কিছু একটা যন্ত্রণা আছে না, সো সেই যন্ত্রণা হচ্ছে গিয়ে তুবার চুল কেন ফেলে দিয়েছি, আর অনেকে অনেক কথা আমাকে বলছে। সো তুবার আমি ইনশাল্লাহ আর চুল ফেলবো না স্কুলে, যদি চুল ফেলি স্কুলে যাওয়ার পরে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার যাবে সামারে,
পরে আর কি। সো তখন যদি চুল ফেলি তখন কিন্তু সামারের পর বলতে মোটামুটি সামারের টাইম পড়বে আর কি, যদি সেপ্টেম্বর হয়। সো তখন চুল ফেললে ওকে ওর ফ্রেন্ডরা বুলি করতে পারে, ইটস ভেরি নর্মাল। আমার ক্লাস ফাইভের শেষে ক্লাস সিক্সে আমার চুলটা কোবল করে দিয়েছিলো, তো আমাকে অনেক কথা শুনতে হয়েছিলো স্কুলের বাইরে ভিতরে সবখানেই। সো দেখো তোবার তোবার বেবিরও কিন্তু চুল নাই, তাই না মা? আর তোবার কিন্তু চুল এখানে ওয়াটার। ওকে মামা, আমি ক্লিন করে দিব, আসো সবাইকে দেখাও তোমার বেবিকে। সো তোবার চুল মোটামুটি উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ, আরও উঠে যাবে। তো যারা অনেক রাগ দেখাচ্ছ আমার প্রতি, প্লিজ রাগ দেখিও না। ও গরমে বাংলাদেশ থেকে অনেক গোটা নিয়ে এসেছে, ওর মাথা ভর্তি গোটা ছিল গরমে ওর চুলের মধ্যে। ও খালি মাথা চুলকাতো, আমি খুব আনকমফোর্টেবল ফিল করতাম। সো ইয়েস, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে হয়তো একটা গুড নিউজ দেখবো বাংলাদেশে, বাট আরও বাজে নিউজ দেখি। আর বাংলাদেশ থেকে ইউকে 5-6 ঘন্টা পরে থাকে, সো সব কিছু আগে হয়ে যায় বাংলাদেশে, তো আমরা পরে পাই আসলে এই নিউজগুলা। তো একটা টেনশন সবসময় থাকে। ইয়েস, আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, নিজে ভালো থেকো, আমাদের ভালোবাসার বাংলাদেশটাকে ভালো রেখো। আল্লাহ হাফেজ। তুমি আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। বলো বলো বাংলাদেশ। বাংলাদেশ ভালো থেকো। ভালো থেকো। ভালোবাসি তোমাকে। ভালোবাসি তোমাকে। তোমাকে। বাই বাই। গুড নাইট। গুড নাইট। ও আই লাভ ইউ। দেখো বলো, আমার ড্রেস দেখো। আমার ড্রেস দেখো। তুমি অনেক সুন্দর মা। আমি সুন্দর। আমিও সুন্দর। ইয়েস। আচ্ছা চলো আমরা এখন ঘুমোতে যাই। পার্টি, আমরা সপ্তাহের মধ্যে পার্টি করবো। ওকে ওকে বেবি, ওকে স্বপ্নে এলিফেন্ট আসবে। ওকে ওকে স্বপ্নের মধ্যে সব আসবে। ওকে আমার চোখ বন্ধ করলে ঘুমালেই ওরা চলে আসবে। ওকে ওকে বেবি, ও স্কেট নো, চল যাই, চলো চলো, স্কেট হবে না। বাবাই বাবাই বাবাই।